Subscribe now and press the bell icon. Never miss an update. আচ্ছা, কিছু সময় আমরা অপেক্ষা করতেছি যে ভাসানচরের আজকের অন্য প্রান্তে আমরা চলে এসেছি। প্রাকৃতিক যে এই সৌন্দর্যগুলো, একেবারে প্রকৃতির লীলাভূমি বলা যায় ভাসানচরকে। আমরা ত্রিমুখী বঙ্গোপবেষ্টিত এবং একমুখী মেঘনা বেষ্টিত ভাসানচরের উপরে এই মুহূর্তে যাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি যে ভাসানচর চতুর্দিকে 13 কিলোমিটার টোটালি বেষ্টিত একটা চর। এই চরে বিভিন্ন ধরনের স্থাপনা হয়েছে। আমরা একটা দিক গত দিন কাভার করেছিলাম, আজকে আমরা অন্য আরেকটা দিকে আসতেছি। তো এই দিকটায় নতুন একটা রাস্তা হয়েছে ঘন জঙ্গলের মাঝখান থেকে। তো সেই জায়গায় আমরা একটা টিম নিয়ে সাব্বির ভাই সহ আসছি। তো আমরা সাব্বির ভাইয়ের কাছে চলে যাব, দেখি সাব্বির ভাই আমাদেরকে কি বলে। সাব্বির ভাই, জি, আজকে আসলে দীর্ঘ 2 দিন বৃষ্টির উপর পরবর্তীতে আমরা আজকে একটু বেরোবার সুযোগ পেলাম। তো এখন কিছু সময়ের জন্য আমরা একটু বের হয়েছি। তো আসলে ভাসান চাওয়ার বিষয়টা আসলে এত একটা ব্যাপারে, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর লাগে। সব বন বনাঞ্চলের মতো মনে হবে, এটা আসলে সমুদ্রের ভিতরে এটা আসলে মনে হয় না। তো 2 দিন বৃষ্টির পরে আজকে আমরা একটু বেরোলাম, সাথে আপনাদেরকেও নিলাম। আপনারা একটু দেখবেন, আর দেখছেন আমার চারপাশে আসলে কত সুন্দর। আমরা এইটাই আসলে আমাদের এখানে উপভোগ্য বিষয়। কষ্ট যতই হোক, প্রিয়জনকে ছেড়ে দূরে থাকার কষ্ট চলে যায় প্রকৃতির দিকে তাকালে, এইটাই হচ্ছে আমাদের বড় সান্ত্বনা। সাথে সাথে আপনাদেরকেও সেটার সাথে একটু আমাদের আনন্দটা ভাগাভাগি করি আর কি। নিশ্চয়ই আপনাদের দেখেও ভালো লাগবে। তো আমরা আজকে যাচ্ছি, আজকে গতদিনের মতো আজকে এই পথে দেখা যাক, আমাদের সাথে থাকেন। আমরা বেশ এই রাস্তার মাথা পর্যন্ত যাব, আপনারাও দেখতে থাকেন। এখানে চারিদিকে অনেক কিছু দেখার আছে, আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ সাব্বির ভাই, দারুণ বর্ণনা দিলেন যে ক্লান্তি অবসাদের অন্যতম একটা মাধ্যম। এই যে বিকেলবেলা আমরা যখন পড়ন্ত বিকেলে সকলে মিলে আসি, তো আমরা এই যে এই জায়গাটা যেটা দেখছি, এটা এটা সাব্বির ভাই কি এটা? জি, এটা সম্ভবত এটা মানে হয় আমার যা মনে হচ্ছে, এটা হচ্ছে একটা কন্টেনার এখানে রাখা হয়েছে। একটা কন্টেনার এখানে হয়তো ফুয়েল কন্টেনারের মতো এমন কিছু ব্যাপার স্যাপার হবে আমার যা মনে হচ্ছে। আচ্ছা, যে হয়তো এখানে ওই তেল সংরক্ষণ করা হবে ফুয়েল কন্টেনারের মতো মনে হচ্ছে। এখন যদিও এখনও জানি না সঠিকভাবে, কোনো সাইনবোর্ডও নাই, দেখে মনে হলো যে এটা হয়তো একটা ফুয়েল কন্টেনার হবে যতদূর বোঝা যাচ্ছে। আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা এই রাস্তার একেবারে শেষ মাথা পর্যন্ত যাব, যদিও আবহাওয়া আমাদের অনুকূলে নয়, তারপরও যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব একেবারে চতুর্পাশটা কাভার করার। আর আমাদের সাথে সেই প্রাণবন্ত অনন্য সাবির ভাই তো আসেনি, উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গার একেবারে স্পেসিফিক যে বর্ণনা, সেই বর্ণনাটা আমরা তার কাছ থেকে পেয়ে যাব। এই জায়গাটা একেবারে ঘন বন, সাথে আজকে আসলে পানির সংমিশ্রণ। 2 দিন বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় পানি আটকে আছে, তো বনের ভিতরে এই পানি দৃশ্যটা আরো চমৎকার করে তুলছে আর কি। স্যার, একটু এই পাশ থেকে যদি আপনি, হচ্ছে কি এখানে শুধু বন ছিল, তো এখন আর 2 দিন বৃষ্টি, একটানা ঘন ভারী বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক জায়গায় অনেক পানি জমার কারণে সৌন্দর্যটা আসলে দ্বিগুণ বেড়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আগেও দেখছি, এখন এটাকে অন্য মাত্রায় একটা অন্য মাত্রা যোগ হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এসেও আমাদের ভালো লাগছে দেখতে। আচ্ছা, আমরা এখন একটু সামনের দিকে যাই, দেখি সামনে কি দেখা যায়। আচ্ছা,
আচ্ছা, এটা এটা এক ধরনের ত্রিমোহনাই বলা যায়। এই জায়গায় আমাদের 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 শ্রদ্ধেয় আফতাব ভাই সহ ইউনুস ভাই এবং এমদাদ ভাই আছে। আফতাব ভাইয়ের অনুভূতি নেন। হ্যাঁ আফতাব ভাই, হাউ ডু ইউ ফিল? থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ প্লেস ইজ ভেরি বিউটিফুল এরিয়া। তারপরেও মানে আমরা এখানে যদিও বা সংরক্ষিত, তারপরেও আমরা এখানে আমরা ছবি করতে পেরেছি, এই জন্য আপনাকে ক্যামেরাম্যানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা আমরা ইউনুস ভাইয়ের ভাষ্যটা এই ইসের মাঝখানে নিচ্ছি। ইউনুস ভাই যা বলছিলেন যে এখানে নতুন সিআইসি অফিস এবং ইউএন ভবনের যে স্ট্রাকচারটা সেটা রয়েছে, এটা ইউনুস ভাই বলছিলেন। ইউনুস ভাই যদি আরো কিছু বলার থাকে সেটা আমরা সামনে গিয়ে দেখাবো। বাস্তবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, যেতে যেতে দেখি নতুন রাস্তা হয়েছে, সামনে গেলে এসে ভবনগুলো দেখতে পাবেন এবং সুন্দর মাঠ আছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, ওয়েল সাইড ইউনুস ভাই, থ্যাংক ইউ। আমাদের ধারাবাহিক পরিবর্তন ঘটবে, পরিবর্তন ঘটবে ডেফিনেটলি। আচ্ছা, এখন এমদাদ ভাই আপনি যদি আপনার আপনার শর্ট অনুভূতি। আচ্ছা, আপনি 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 আমার অনুভূতি অনুভূতি নাই কিছু, আছি কোন রকম চরের মধ্যে। না না, দেখতে পাচ্ছেন আমাদের একজন ধারাভাষ্যকর ভাই অনেক লজ্জা পাচ্ছে। আপনারা যদি লজ্জা পেয়ে থাকেন তাহলে আপনারা তাদের দলে যাবেন। দ্যাটস গ্রেট। এটা সম্পর্কে বলেন যে যেখানে বড় বড় কাঁকড়া পাওয়া যায় এবং কাঁকড়াগুলো খুবই উন্নত মানের, এই তো মানে একদম ন্যাচারাল, অনেক বড় এবং সেটা এখানে মানে ভেরি নাইস, ভেরি নাইস, বিউটিফুল এরিয়া। আচ্ছা ইউনুস ভাই যা বলছিলেন, আফতাব ভাইও একমত হবেন যে এই জায়গাগুলোতে, অর্থাৎ এটা এটা হচ্ছে ক্র্যাব, দ্যাট মিন্স কাঁকড়াদের অভয়ারণ্য। এখানে অনেক বিভিন্ন জাতের উন্নত মানের কাঁকড়া পাওয়া যায়। যে এখানে যে বিষয়টা, এখানে আমরা শুধুমাত্র বন জঙ্গল পানি সবই আছে, শুধু এখানে একটু বাঘের অভাব আছে, বাঘ হরিণ এগুলো যদি এনে দেওয়া যায় তাহলে মোটামুটি বাংলাদেশে আমরা সুন্দরবনের একটা বিকল্প কিছু একটা আমেজ পাওয়া যাবে। রাইট রাইট, এক্সিলেন্ট। সো আমরা এখানে আপাতত রাখছি, আমরা পরবর্তী ভিডিওটার সামনে। হ্যাঁ, আচ্ছা সাব্বির ভাই যেহেতু বলছেন যে আমরা এটা আরো কিছু সময় ক্যারি করি, আমাদের সামনে আছে ভালো কিছু অপেক্ষা করতেছে, এখনই সামনে ভালো কিছু দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, তবে আমরা ইতিমধ্যে পিছনে কিন্তু আমরা অনেকটা পথ ফেলে আসছি, আপনাদের যদি দেখাই আমরা অনেকটা পথ পিছনে ফেলে সামনে চলে আসছি এবং সামনেও আরো কিছুটা পথ বাকি আছে, দেখতে থাকি। এক্স্যাক্টলি। এই মুহূর্তে আমাদের আমাদের এই লাইভ ভিডিওটি আবদুল্লাহ আল ফাহাদ দেখছেন, তাকে ওয়েলকাম। সুন্দরবনের ভিতরে যেমন ছোট ছোট খাল দেখা যায়, আমাদের এখানেও কিন্তু ছোট ছোট খাল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বনের ভিতরে ছোট ছোট খাল দেখা যাচ্ছে, শুধু দুঃখের বিষয় নৌকা নাই, নৌকা থাকলে আমরা নৌকাতে চলেও এটা দেখানোর চেষ্টা করি। গ্রেট। তো এটা এটাই কি সেই ইউএন ভবন? ওয়াও, বিউটিফুল, খুবই সুন্দর।
এসি ভবন এখানে ট্রান্সফার হবে সার্ভিস হচ্ছে ওইটা কেউ কেউ চাচ্ছে এটা ওদের নিজস্ব এখনও আমার ফাইনাল হয়নি সম্ভবত ওইটাকেই সার্ভিস করবে হিসেবে আর ইউএনদের জন্য থাকবে একটা আর একটা সেট আচ্ছা সাব্বির ভাই যদি একটু আর একটু ক্লিয়ার করতেন আসলে আমরা যে জায়গাটায় আসছি এখানকার যে বিল্ডিংগুলো সেগুলো ভাসানচরের অন্যান্য স্থাপনা থেকে একটু ব্যতিক্রম তো আমরা কি এর ডিটেলসটা আপনার কাছ থেকে জানতে পারি কিনা যদি আর একটু জোরে বলতেন নির্ধারিত উদ্দেশ্য তো আছেই হয়তো আমরা এইভাবে জানি তো এটা যখন ভবিষ্যতে চালু হবে তখন আরো ভালো করে বলা যেতে পারে চালু হওয়ার আগ পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে কোনটাই কি হবে তো আপাতত আমরা যতটুকু জানছি যে একটা হয়তো সিআইসি ভবন হতে পারে আর একটা ইউএন ভবন হতে পারে তো নেক্সটে এটা আরো ভালোভাবে দেখানো যাবে হ্যাঁ অসাধারণ মানে একেবারেই মানে আনবিলিভেবল বিউটি একেবারে দিগন্ত জোড়া জায়গার মাঝখানে দুটি অসাধারণ স্থাপনা যা ভাসানচরের অন্যান্য স্থাপনা থেকে একটু ব্যতিক্রম একটু কালারফুল মানুষ চাইলে আসলে অনেক কিছুই করতে পারে সেটা হচ্ছে এখানে একটু যে ঘাসগুলো যদি রবি ভাই দেখান জি জি এখানে আমরা যে এই যে সবুজ ঘাসের যে গালিচাটা দেখতে পাচ্ছি এটা আসলে সম্পূর্ণ কৃত্রিম এবং এটা মানুষ ছোট ছোট টুকরো করে আমি আগের দিন একটা ভিডিও দেখিয়েছিলাম যে ওখানে বস্তার ভিতরে করে করে কিছু জিনিস আনতেছিল তারা সেই বস্তার ভিতরে এই ঘাসের টুকরো গুলো ছিল যেগুলো এখানে এনে সুন্দর করে এখানে একটা ঘাসের গালিচা তৈরি করছে মানুষ চাইলে আসলে অনেক কিছু যে করতে পারে এটা তার একটা অনন্য দৃষ্টান্ত এক্স্যাক্টলি তো এই স্থাপনার ব্যাকসাইডে যেটা একটা দিগন্ত জোড়া মাঠ যেখানে ওই যে আমাদের সাবির ভাই ডিটেলস বললেন যে বনের মাঝখান থেকে বিভিন্ন ধরনের পদ্ধতিতে ঘাস সংগ্রহ করে কেটে এনে একেবারে সবুজ গালিচার মতো করে একটা মাঠ তৈরি করেছে মাঠের পাশে আরেকটা স্থাপনা হচ্ছে বেড়িবাঁধের একেবারে কোল ঘেঁষে যা এই জায়গার সৌন্দর্যকে আরেকটু প্রাণবন্ত করেছে বলে আমরা মনে করছি আর সাবির ভাই তো ডিটেলস বললেনই তো এই ছিল আসলে এখন যেটা বলি শেষ বেলায় আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে ভাসানচরে আমরা যে স্থাপনাগুলো আসলে দেখছি আমাদের দেশের যারা সারা দেশের থেকে যারা দেখছেন তারা আসলে অনেকেই এটা কল্পনা করতে পারবেন না যে এখানে আসলে এই ধরনের বিশাল কর্মযজ্ঞ আছে বা এখানে অনেক স্পেস আছে যেখানে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে আরও কিছু গড়ে উঠতেছে অনেক স্থাপনা এখানে অলরেডি বিদ্যমান যেগুলো কেউ না দেখলে দূর থেকে ছবির দেখেই হয়তো সবাই দেখছে বাস্তবে হয়তো কেউ দেখি নাই বাস্তবে দেখলে এটা মনে হবে যে বাংলাদেশের মধ্যে আমরা আর একটা সিঙ্গাপুরে আসছি আর কি এখানে যদিও আমরা আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে এটা একটা বিচ্ছিন্ন ভূখণ্ড সেক্ষেত্রে আমরা বাংলাদেশে আসি এটা বলা যাচ্ছে না কারণ সাগর আমাদেরকে অলরেডি বিচ্ছিন্ন করে ফেলেছে নির্দিষ্ট ভূখণ্ড থেকে তো সেক্ষেত্রে আমাদের কাছে আমরা এখানে সম্পূর্ণ একটা অ্যাব্রয়েডের একটা সম্পূর্ণ যে আমরা যে একটা প্রবাসের একটা আমেজ সবসময় এখানে পাই এখানে যারা আছেন তারা সবাই প্রিয়জন আপনজনদের রেখে আসছেন সবাই যখন এক জায়গায় হই তখন আসলে এই প্রকৃতি দেখেই আমাদের সান্ত্বনা মিলে আসলে এখানে তো প্রবাসের থেকে আমাদের কোনো কিছুতে কোনো আসলে আলাদা কিছু নেই সম্পূর্ণ প্রবাসের মতোই আমাদের মনে হয় তো আমরা এই প্রকৃতির মাঝেই আমাদের আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং আমাদের অবসর সময়টা কাটানোর চেষ্টা করি আর কি এই হচ্ছে এখানকার আমাদের প্রাত্যহিক জীবনধারা ওকে থ্যাংক ইউ সাবির ভাই আর সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে আবার কোনো এক সময় আরো চমৎকার একটি লোকেশনে আনটিল দেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ